আরে আমার সোনার ছেলেগুলো, আসো আসো। তা পথে কোনো সমস্যা হয়নি তো? না বস, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, তা তোমাদের শিক্ষা সফর কেমন কাটলো ছেলেরা? শিক্ষা সফর? বস, আমরা তো কোনো শিক্ষা সফরে যাইনি। ও মাই মিস্টেক। তা তোমাদের পিকনিক কেমন কাটলো? বস, আমরা তো পিকনিক শিক্ষা সফর কোনোটাতেই যাইনি, আমরা তো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলে আসলাম। তাই নাকি? বেশ বেশ, আমি তো ভাবলাম পিকনিক টিকনিকে গিয়েছিলে হয়তো। তা তোমাদের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট কেমন কাটলো? বেশ ভালো বস। আচ্ছা, কিন্তু তোমাদের অর্জন গুলো কোথায়? দেখছি না যে। বস, অর্জন তো সব লাগেজে। আচ্ছা আচ্ছা, তা লাগেজের মধ্যে কি কি অর্জন আছে শুনি। এমন কিছু না বস, এই তো ক্যাঙ্গারু চামড়ার জ্যাকেট, নারিকেল দেওয়া চকলেট, ডাব সাবান, জুতা, মুজা, হাবি জাবি আর কি। ও অনেক অর্জন। কিন্তু আমি তোমাদের ক্রিকেটীয় অর্জনের কথা জিজ্ঞেস করেছিলাম। ও ক্রিকেটীয় অর্জন? হ্যাঁ, ক্রিকেটীয় অর্জন কিছু কি আছে? এই যে এত বড় একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলে আসলা, কিছু কি নিয়ে আসতে পেরেছো? আছে তো বস, দীর্ঘ 15 বছর পর মূল পর্বে দুইটা ম্যাচ জিতেছি এবার আমরা। আরে বাহ, সাবাস বাঘের বাচ্চাগুলা। তা কার কার সাথে জিতেছো? জিম্বাবুয়ে আর নেদারল্যান্ড। বাপরে বাপ, দুটো সিংহের সাথে জিতে এসেছো দেখি। তা এরা দুজনই তো এবার ফাইনাল খেলছে তাই না? না তো বস, ওরাও আমাদের সাথেই বাদ পড়ে গেছে। ও তা বাদ বাকি টিমগুলোর সাথে কি করেছো? বস, ইন্ডিয়ার সাথে প্রায় জিতেই গিয়েছিলাম, ওরা ICC-র সুযোগ নিয়ে আমাদের সাথে চিটিং করেছে, পরে মাত্র 5 রানে হেরে গেছি। ও আচ্ছা, ভালো করেছো। আর পাকিস্তানের সাথে? বস, পাকিস্তানের সাথেও জিতে যেতাম, ওই পাকিস্তান আর ICC মিলে আমাদের সাথে ডাকাতি করেছে, পরে মাত্র 5 উইকেটে হেরে গেছি। বেশ বেশ, আর সাউথ আফ্রিকার সাথে? বস, বিশ্বাস করেন, সাউথ আফ্রিকার সাথেও জিতে যেতাম, বাট আনফরচুনেটলি মাত্র 104 রানে হেরে গেছি। মাত্র 104 রানে? আহারে, একটুর জন্য জিততে পারলা না। হ্যাঁ বস, দলীয় অর্জনের কথা তো শুনলাম, তা ব্যক্তিগতভাবে কে কি অর্জন করলা শুনি। বস, শান্ত তো ফাটায় দিছে, দলের সবচাইতে বেশি রান সেই করছে, 180, তার মধ্যে সুপার 12-এ টপ স্কোরের মধ্যে 4 নম্বরে আছে শান্ত। তাই নাকি? দারুন দারুন। এই কে আছিস, শান্তকে 180টা স্বর্ণমুদ্রা দে। কিছু বাড়ায় দেন বস, কারণ শান্ত আরো একটা টপ লিস্টে আছে। আর কোনটা? ডটবল খেলার লিস্টের মধ্যে বস, ডটবল খেলার লিস্টের মধ্যেও শান্ত আছে। পুরো বাংলাদেশ টিম ডটবল খেলছে 219টা, তার মধ্যে শান্ত একাই খেলছে 61টা ডটবল। দারুন না বলেন বস? আহা দারুন দারুন। আর কার কি অর্জন শুনি। বস, লিটন তো বরাবরই সেরা, আর সৌম্য তার স্বভাব সুলভই খেলছে, মাঠে গেছে আয়সা পড়ছে, রান করা বল খাওয়া কোনো ঝামেলার মধ্যে যায় নাই। আফিফ ছেলেটার কি খবর? আফিফের কথা কি আর বলবো বস, বাচ্চা ছেলে তো, বড় টুর্নামেন্ট দেখলে ঘাবড়ে যায়, তবে ঘরের মাটিতে আবার ভালো খেলবে দেখেন। আচ্ছা আচ্ছা, তা ফিনিশারদের কি অবস্থা শুনি। ফিনিশাররা তাদের দায়িত্ব যথাযথ পালন করছে বস, প্রত্যেকটা ম্যাচ ফিনিশ কইরেই তারা আসছে। তাই নাকি? তাহলে এতগুলো ম্যাচ হারলা কেন? ওই যে বললাম বস, ফিনিশ করে দিয়েই আসছে, ইয়াসির তো ইয়াসিরই, ওরে দলে রাখছি বড় বড় 6 মাইরা বিপরীত টিমরা ভয় দেখানোর জন্য, ও সিরিয়াস মোমেন্টে আউট হয়ে যায়, আমাদের নিজেদের ভয় দেখায় দেয়। আরে পারফেক্ট ফিনিশার। আর সোহান সোহান? সোহানের কথা কি আর বলবো বস, ওরে নিয়া তো IPL-এ কারাগারে লাগা গেছে। তাই নাকি? সবাই ওকে দলে নিতে চাচ্ছে? না বস, সবাই চাচ্ছে ওরে বিপরীত টিমে দিতে, যাতে নিশ্চিতভাবে বিপরীত টিম হাইরা যায়। আরে বাহ। আর মোসাদ্দেক? মোসাদ্দেক তো বস মিস্টিরিয়াস প্লেয়ার, ওরে যে দলে কেন রাখছি, ব্যাটসম্যান হিসেবে রাখছি না বোলার হিসেবে রাখছি, এইটাই বুঝি না। দারুন দারুন। আর ওই যে গেম চেঞ্জার শরীফুলের কি অবস্থা? বস যাই বলেন, শরীফুল কিন্তু আসলে একটা গেম চেঞ্জার, মানে যে কোনো জিততে থাকা ম্যাচ শরীফুল চেঞ্জ করে হারায় দিতে পারে, সেই সাথে ছেলেটা কিন্তু অনেক ডান বিরো বস, বিপক্ষ টিমরে রান দিতে কখনো কৃপণতা করে না। বুঝলাম, সবার ব্যক্তিগত অর্জন যাইতা যাইতা ভৈরা নিয়ে আসছো। তা সেমিতে তো যাওয়ার সুযোগ পেয়েছিলে, গেলা না কেন? হ্যাঁ বস, সেমিতে যাওয়ার সুযোগ তো ছিল, কিন্তু যাই নাই, কারণ আমাদের তো আগে থেকেই প্ল্যান, আমরা এই ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র শিখতে যাব, আমাদের তো আসল টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। কি, কে বললো এই কথা? এই হনুমান মার্কা প্ল্যান কার মাথা থেকে বের হয়েছে বস? এটা তো আপনারই প্ল্যান। আমার নাকি? তাহলে ঠিক আছে, তোমরা অনেক ভালো খেলেছো ছেলেরা, নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নাও।